কৃষি বিল নিয়ে উত্তপ্ত দেশ ও রাজ্য। কৃষি বিলের বিরোধিতা করায় রাজ্যসভার মোট 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। তাদের সাসপেনশনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা এবং সংসদ ভবনের বাইরেও ধর্ণায় বসে খোদ 8 জন রাজ্যসভার সাংসদ। জানি উত্তপ্ত রাজ্য রাজনীতিও। শহর থেকে জেলায় সমস্ত জায়গায় শুরু হয়েছে কৃষকদের সমর্থনে বিক্ষোভ। গতকাল মহিলা শাখার পর আজ কৃষি বিলের প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, দেশজুড়ে বিজেপি সরকার যেভাবে কৃষকদের ক্ষতি করেছেন তার প্রতিবাদে মহামিছিল আয়োজন করা হয়। মিছিল শুরু হয় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, শেষ হয় গান্ধী মূর্তি পাদদেশে। সেখানে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ছাত্রনেতা শ্রীরামকুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যরাও এদিন উপস্থিত ছিলেন মিছিলে। আমরা জানি যে এবার কৃষকদের পেটে লাথি মারার একটা ধান্দা, নরেন্দ্র মোদীর একটা কৌশল, এবং শুধু কৃষকদের নয়, এর আগে আমরা দেখেছি জিনিসপত্রের দাম বাড়ছে, অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল ডাল পেঁয়াজকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের রোজকার নিয়ম। আমার প্রশ্ন, শুধু কি ঘাসের দাম বাড়লে বিজেপির কষ্ট হবে? মানুষ যেগুলো খায় সেগুলো নিয়ে বিজেপির কিছু মাথা ব্যথা নেই? আমাদের এটা প্রশ্ন। এবং চাষিদের পেটে এই যে লাথি মারা চিন্তা ভাবনা, বামফ্রন্ট চাষির পেটে লাথি মারতে গেছিল, ধ্বংস হয়ে গেছে, বিজেপিও ধ্বংস হয়ে যাবে, অবশ্যই হবে। আজকে তারা কৃষক বিরোধী এই বিল মানুষের মানুষ বিরোধী বিল। আজকে আমাদের যদি এই কৃষক বিরোধী ওয়াপিস না নেয়, আগামী দিনে এই আন্দোলন আরো জোরদার হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদের এই আন্দোলন তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মশে এই কৃষক বিরোধী কৃষক বিল ফেরত নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে। সমাবেশে উপস্থিত তৃণমূল মহাসচিবের অভিযোগ, কৃষকদের খুন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলবে। বিরোধীদের দুর্মুষ করে, গণতন্ত্রকে হত্যা করে, কৃষকদের দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে, শ্রমিকদেরকে কর্মসংকোচন করে দিয়ে, জাতীয় সম্পত্তি একটার পর একটা বিক্রি করে দিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তার মধ্যে মুক্তির পথ একটাই, মানুষের সমিত প্রতিবাদ। আমি চাইব সকলে মিলে, সমস্ত ছাত্ররা মিলে এই প্রতিবাদে সামিল হন, সমস্ত জনতা মিলে মমতাকে সামনে রেখে এগিয়ে চলুন, জয় আমাদের হবেই হবে। চৌত্রিশ দিনের সরকার যেভাবে কৃষকদের পেটে লাঠি মেরে তারা ধ্বংস হয়ে গেছিলেন, ঠিক বিজেপির সেই পথেই হেঁটেই আজকে কিন্তু তারা ধ্বংসের মুখে যাচ্ছেন। এই দাবি নিয়ে তাদের আজকে বিক্ষোভ। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে সুরজিৎ ব্যানার্জির রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।